আজি করম পূজা আর করম পূজাক লৈ যেহেতু রাজ্য সরকারে আজি সরকারি বন্ধ ঘোষণা করেছে আর করম পূজাক লৈ রাজ্য জুড়ে রাজ্যের আদিবাসী আর চাহ জনগোষ্ঠীর লোক সকলের মাজত ব্যাপক আনন্দ উৎসাহ পরিলক্ষিত হয়েছে। রাজ্য জুড়ে আজি উদযাপন করা হয়েছে করম পূজা। সমান্তরভাবে শোণিতপুর জেলার ঢেকিয়াজুলিতো আদিবাসী ছাত্র সন্থার উদ্যোগত ঢেকিয়াজুলির শহীদ মৈদান প্রাঙ্গণত উদযাপন করা হয়েছে করম পূজা। আর মানে পোনে পোনে সেই দৃশ্যাংশ দেখাম। সদৌ আদিবাসী ছাত্র সন্থার উদ্যোগত ঢেকিয়াজুলির শহীদ মৈদান প্রাঙ্গণত এয়া করম পূজার যে কার্যসূচী, এনে ধরনে যুবক যুবতী সকলে নাচি বাগি আনন্দত মতলিয়া হয়েছে। দিনের ভাগত সাংস্কৃতিক শোভাযাত্রা ওলোৱাৰ পিছত রাতির ভাগত পরম্পরাগত যে করম উৎসবের সমূহ কার্যসূচী রূপায়ণ করা হব। উল্লেখযোগ্য যে করম পূজা হয়েছে কৃষিভিত্তিক আর এক আধ্যাত্মিক দিকও জড়িত হয়ে আছে এই করম পূজা। আর আদিবাসী আর চাহ জনগোষ্ঠীর লোকসকলের করম পূজা হয়েছে অতি আদরের আর চেনেহর উৎসব। আর যেহেতু এইবেলি রাজ্য সরকারে করম পূজার সরকারি বন্ধ ঘোষণা করেছে আর করম পূজাক লৈ আজি রাজ্য জুড়ি আদিবাসী আর চাহ জনগোষ্ঠীর লোকসকলের মাজত ব্যাপক আনন্দ উৎসাহ পরিলক্ষিত হয়েছে। আর মই পোনে পোনে এটা ঝুমুর যে ঝুমুর নৃত্য, এই ঝুমুর নৃত্যর মাজত যাম। নিশ্চয়ই শোণিতপুর জেলা আদিবাসী ছাত্র সন্থা আশার সভাপতি আছে, কি কব আজি করম পূজা রাজ্য জুড়ি উৎসাহ উদ্দীপনা? হয়, আজি আমি সকলোৱে আনন্দ, কারণ আজি আমার আদিবাসী জনগোষ্ঠীটোর মানে হিয়া এমুঠা যেটা পরব, আদি করম পরব আজি সমগ্র তথা সকলোতে আমি দেখিবলৈ পাইছোঁ। আর তেনে ধরনের আজি আদিবাসী ছাত্র সন্থা ঢেকিয়াজুলি আর বরসলা সমিতির উদ্যোগত আমার শহীদ নগরী ঢেকিয়াজুলি মাজ মজিয়াত শহীদ ময়দানত এদিনিয়া কার্যসূচীতে অনুষ্ঠিত করেছে। আর আজি আপনাদের দেখব পাইছে এক পরিবেশমুখ এটা মানে মানে পরিবেশমুখত আজি সমগ্র আদিবাসী জনগোষ্ঠীয়ে হিল ডল ভাঙি যি চাহ বাগিচা আদিবাসী অঞ্চলেরপরা সব গোটেইখিনি আমার আদিবাসী জনগোষ্ঠী আজি ঢেকিয়াজুলি শহীদ নগরীর মাজ মজিয়াত ওলাই আছে আর এই করম উৎসব মানে উদযাপন করে আছে। আর আমি আদিবাসী ছাত্র সন্থায় হয় আমি এটাই আশা করো, যেহেতু আমার জাতীয় উৎসব এই করম উৎসব দিয়ে আমি সকলো জনগোষ্ঠী মানে বসবাস করা সকলো জনগোষ্ঠীর একটা ভাতৃত্ববোধের যে এনাজরি আছে সেই আদিবাসী ছাত্র সন্থার নেতৃত্বত সদায় এই এনাজরি থাকিব। আর আমি ভবিষ্যৎ দিনত এই থাকা সকল জনগোষ্ঠীর মানে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজি এই করম উৎসব। হয়, আজির আমি প্রথম কার্যসূচী আসলে পতাকা উত্তোলন শহীদ বেদি, আর ইতিমধ্যে ঢেকিয়াজুলি শহীদ নগরের বর্ণির শোভাযাত্রা মানে কার্যসূচী ইতিমধ্যে হয়ে গল। আর ক্ষন্তেক সময়ের পিছত যে আমার করমর যে নীতি নিয়ম যে পূজা অর্চনা হব, তারপর সন্ধ্যা ছটামান বজাত আমার যে এই আখড়া মুক্তি করা হব আর করমর যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা আরম্ভ করা হব। কি কব? হয়, আজি আমার কারণে খুব সৌভাগ্যর দিন, কারণ প্রথম প্রথমে সরকারক আমি ধন্যবাদ জ্ঞাপন করেছো এই সরকারের মন্ত্রত সংগতি রেখে যে করম উৎসব আয়োজন করেছে তার ফলে আমি ধন্যবাদ করেছো। আর আজি এই সম্প্রতির আমি সকলে আহ্বান জানাইছো। নিশ্চয়ই ব্যাপক উৎসাহ উদ্দীপনা। হয়, সর্বপ্রথমে আদিবাসী ছাত্র সন্থা হয় বিশেষ সরকার ধন্যবাদ জানাইছো, যেহেতু আজির দিনটাও করমর কারণে যে বন্ধ ঘোষণা করলে তারপরে সরকার ধন্যবাদ জানাইছো, লগতেবাসীক শুভেচ্ছা জানাইছো যে আমার যে আদিবাসী জনগোষ্ঠীর যে করম উৎসব তারবাবে যে বন্ধ ঘোষণা করে লগতে আজির করম উৎসবটি সমগ্রবাসী রাইজক শুভেচ্ছা জানাইছো। কি কব? আমি ঢেকিয়াজুলি আঞ্চলিক কমিটি হয়ে গোটাই আমার সমগ্রবাসীক
আমার আদিবাসী সকলের জাতীয় উৎসবের শুভেচ্ছা জ্ঞাপন করছো। আর আমি কব বিচারি আছো যে সরকারক ছুটি ঘোষণা করার করার কারণে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি, যাতে আগন্তক দিনবর যাতে আমার আদিবাসী সকলের জাতীয় উৎসব উলহ মালরে পালন করবর কারণে যাতে সরকারে যাতে আমার যাতে জাং বরণে আগবায় তার কারণে আমি আহ্বান জানাই আছো। মানে পুনে পুনে পুনের সেই দৃশ্যাংশ দেখাইছো, এনেধরণে সকলে নাচি বাগি আসলে আনন্দত মতলিয়া হয়েছে, যেহেতু আজি করম পূজা আর রাজ্য সরকার ইতিমধ্যে করম পূজার বন্ধ ঘোষণা করেছে, আর আদিবাসী ছাত্র সন্থায়ও সরকারে যি বন্ধ ঘোষণা করেছে তাক আদরণি জানাইছে। আর ঢেকিয়াজুলির শহীদ ময়দানত আশার উদ্যোগত অনুষ্ঠিত হয়েছে করম পূজার বর্ণিল কার্যসূচী, আর নিশার ভাগতো বিভিন্ন ধরনের কার্যসূচী রূপায়ণ করব। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।